আমার বউয়ের মাথায় আয়োডিন একটু কম আছে কিন্তু সেই আয়োডিনটা গিয়ে যুক্ত হয়েছে আমার শালির মাথায় সে অতিরিক্ত চালাক আমার শালির এক বান্ধবীর সাথে আমার প্রেম ছিল এবং সেই প্রেমটা ব্রেকআপও হয়েছে আমার এই শালির কারণে কারণ সে একদম আমাকে একটা মেয়ের সাথে দেখে ফেলেছিল ব্যাস তারপর থেকে হয়ে গেল আমার ক্যারেক্টার খারাপ কিন্তু কেন আমি সেই মেয়ের সাথে সেখানে কোনো যুক্তিই তার যুক্তির সামনে কাজে দিল না চল আপনারা একটা কাজ করি গতকাল রাত থেকে পুরো ঘটনাটা আপনাদেরকে দেখাই তুমি বললা আগে ওই পাশে চাপো আচ্ছা সরি সরি আমি ওই পাশে চাপা বসতেছি এখন আমার প্রশ্নের উত্তর দাও তুমি কেনি হো আমার তুমি কইরা বললা সরি দুলা ভাই বড়দেরকে সম্মান করে কথা বলতে হয় আচ্ছা দুলা ভাই আমি না আপনার কাছে একটা দরকার আসছে একটু দরকার এরকম সম্মান দিয়ে কথা বলবা তাহলে দুলা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু পাবা এখন বলো কি দরকার দুলা ভাই আমার না আপনার ফোনটা একটু লাগবে জাস্ট একটা কল করব আমার ফোনে তো আবার ব্যালেন্স নাই মানে এই রকম যুগে সব মানুষের ফোনে আবার ব্যালেন্স না থাকে তুমি কি ছোট লোক আর তোমার বয়ফ্রেন্ড কি ফকির নি একটু গার্লফ্রেন্ডের ফোনে টাকা লোড করে দিতে পারে না উফ কতবার বলবো যে আমার কোনো বয়ফ্রেন্ড নাই এই জন্য তো দুলা ভাই আমি আপনার কাছে আসছি আপনার ফোনটা একটু দেন না আর এইটুকু টাইমে আপনি আমার ফোন দিয়ে গেমস খেলেন খুব ভালো একটা গেমস নি এমন করে তাকায় থাকার কি আছে শালি তো আমি শালি তো আর পাসওয়ার্ড এই ওদিক কি এই জায়গায় বসে কথা শেষ করো বাবা রে মানুষের পার্সোনাল কথা থাকতে পারে না মোবাইলটা দিছেন দেখে অনেক কিছু করে ফেলছেন পার্সোনাল কথা নিজের ফোনে ব্যালেন্স লোড করে বলবা আরেকজনের ফোন দিয়ে না হ্যালো শুন একটা ইম্পর্টেন্ট কথা বলবো এই নাম্বার থেকে কেউ যদি কল দিতে দিতে মরে যায় তাও তুই রিসিভ করবি না আর যদি রিসিভ করছিস না আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না দুলা ভাই এই যে আপনার ফোন কি রে কি করতেছিস তোরা কি আর করব কত শখ করে এখানে লুকায় ছিলাম যে দুলা ভাইকে ভয় দেখাবো ও মা ভয় কি দেখাবো এসে যা দেখলাম মেয়েদের সাথে ফোনে প্রেম আলাপ করতেছে কি সে কি 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 মানে কি মানে কি মানে মেয়েদের সাথে প্রেম করার সময় মনে ছিল না হ্যাঁ আমার বোনটারে বোকা পেয়ে এগুলো শুরু করতো বেয়াদত মেয়ে মানে উল্টাপাল্টা একটা কথা বলে দিলি হইলে একজনের নামে না এটা তুমি বিশ্বাস করবে এটা বিশ্বাস করবে বিশ্বাস করার মতো কথা তুমি বলো আপু তুই যদি বিশ্বাস না করিস না তাহলে একটা কাজ কর এই যে ওর ফোন ওর ফোনের ফার্স্ট নাম্বারে কল দে নে কল দে কল দে কি রে ফোন তো ধরতেছে না ধরবে কি করে আপু এখন তো আর ধরবে না আমার তো মনে হচ্ছে যে ওদের রিলেশনের কোনো কোড আছে না বিশ্বাস করে জানি এরকম কিছুই না তোমার শালি মানে তোমার ছোট বোন তো বুঝোই তো কিরকম দুষ্ট দুষ্টামি করতেছে দুলা ভাইয়ের সাথে এই শোনো আমি কিন্তু বোকা ঠিক আছে আমি সেটা খুব ভালো করেই জানি কিন্তু আমি অতটা বোকা না যে আমি কিছু বুঝতে পারবো না আজকাল যে আমাকে তুমি একটুও ভালোবাসো না সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি বলো তুমি শুভ আমি তো তোমারই ভালোবাসি আমি কার কাউকে ভালোবাসি বলো চলো আমারে ধরবা না একদম ড্রপের কীর্তন দিবা এই এসব হিন্দি সিরিয়াল ডায়লগ দিবা না মানে বলে দিলাম তোমার বোনের সাজানো নাটক সব এইগুলা যেন তোমার না আমার মাঝখানে ঝগড়া লাগে বুঝো না এইগুলা হ্যাঁ তাই তো আমার বোনের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই হ্যাঁ সেটাই তো শোনো আমি আগে দেখছি আমার দিকে তুমি কি সুন্দর করে ড্যাব ড্যাব করে তাকায় থাকতা এখন তো আমার দিকে তুমি একটুও তাকাও না বিশ্বাস করি যে এখনো আমি তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি আমার পুরো ঘটনাটা তুমি একটু খুলে বলতে দাও কি ঘটনা তোমাকে বলতে দেবো ঘটনা তো একদম সাদা কাপড়ের মতো পরিষ্কার আরে কিসে সাদা কাপড়ের মতো পরিষ্কার তোমার বোন নিজেই তো একটা সাত রঙের কাপড় রং ধনু আগে এটা নিজে বুঝো একটু এই তুমি একদম আমার সাথে কোনো কথা বলবা না আগামী দুই দিন তুমি ড্রয়িং রুমে ঘুমাবে ঠিক আছে কথাটা যেন মনে থাকে এই চল তো প্রিয়া চল চল ওর সাথে কোনো কথা বলবি সুমি 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 শুনো না